গণতন্ত্রের কথাটি দুটো কথা বললেন, যে বর্তমান সরকারের কথা বললেন, যে দুটো কথা। প্রথম কথা রাজনৈতিক প্রশ্নে ঢুকে গেলেন, যেটা আমাদের আসলে ফিল্ড নয়। হ্যাঁ, পলিটিক্যাল প্রশ্নের উত্তর আমরা দিই না, হ্যাঁ আমরা দিনই প্রশ্ন উত্তর দিই, সুতরাং আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার উচিত নয়। তারপরেও বলছে শুনেন, গণতন্ত্র বিষয়টি যে বললেন, গণতন্ত্র কুফুরি, মাশাআল্লাহ জানছে যে গণতন্ত্র কুফুরি, তো শুধু আওয়ামী লীগের গণতন্ত্রই কুফুরি না জামাত ইসলামী গণতন্ত্র এটা কুফুরি? হ্যাঁ হ্যাঁ, তারপরে চরমোনাইদের গণতন্ত্র এটা কুফুরি? ওটাও তো কুফুরি, তাই না? হ্যাঁ, বিএনপির গণতন্ত্র কুফুরি, তাই না? তাহলে গণতন্ত্রের দিক দিয়ে সে ইসলামী গণতন্ত্র বলেন আর গায়ের ইসলামী গণতন্ত্র বলেন, হ্যাঁ ইসলামিক মত বলেন আর গায়ের ইসলামী মত বলেন। আপনাদের আমেরিকাতে যদি বলে যে ইসলাম, যেমন হালাল আর হারাম দু রকম খাবার আছে না, হালাল ফুড আর হারাম ফুড, যদি কোথাও লেখা থাকে হালাল জেনা আর হারাম জেনা, হ্যাঁ ইসলামিক জেনা আর গায়ে হালাল না, ইসলামিক জেনা আর গায়ের ইসলামিক জেনা, তো কাছে যাবেন নাকি? আল্লাহ বলছে ওলা তাকরা বুঝছে না, জেনার কোনো ভাগই নেই। হ্যাঁ, সুতরাং যখন গণতন্ত্র কুফুরি তখন এর কোনো ভাগ নেই যে ইসলামিক গণতন্ত্র, হ্যাঁ ইসলামিক দলগুলি করলে ইসলামিক গণতন্ত্র আর দুনিয়াদার দলগুলি করলে কুফুরি গণতন্ত্র, না 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 এরকম কোনো ভাগ নেই। তাহলে এই কুফুরিতে সবাই সমান, এই কুফুরিতে শুধু এই সরকার জড়িত না, সব সরকারই জড়িত, কথা বোঝা গেছে? আর সবগুলি রাজনৈতিক দল জড়িত, এই জন্য এই রাজনীতি করা আমরা হারাম বলছি। বৃহৎ স্বার্থের জন্য মাঝে মধ্যে ভোট দেওয়া যেতে পারে, এটা ইখতলাফি মাসলা, কিন্তু আমাদের ব্যক্তিগত ফতোয়া হচ্ছে যে বৃহৎ স্বার্থ যদি থাকে, হ্যাঁ বড় বিপদকে ঠেকানোর জন্য ছোট বিপদ বরদাস্ত করা, জি তার বড় ধরনের দুর্ঘটনা, সামনে যদি গাড়িটা আমি ঠুকে দিই তাহলে সব শেষ হয়ে যাবে, আর যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে আমরা কিছুটা বেঁচে যাব, হ্যাঁ হতাহত হইল, হ্যাঁ নিহত হব না হয়তো আহত হব, কোনটা করবেন? আহত কিন্তু বাঁচি কমপক্ষে, কথা ঠিক না? গাড়ি চলে যাবে কিন্তু জান বাঁচবে, আর আরেকটাতে যান চলে যাবে গাড়ি বাঁচবে, কোনটা করবেন? হ্যাঁ যানটা বাঁচায় গাড়ি চলে যান, কথা ঠিক কিনা? টাকা পয়সা দিয়ে দিচ্ছেন না, চোর ছিনতাইকারীকে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছেন, বাড়ির চাবি ডাকাতকে দিয়ে দিচ্ছেন, তুই নিয়ে যা ভাই কিচ্ছু বলিস না, যা নিবি নিয়ে যাই, চাবি দিয়ে দিলাম, করছেন না? হ্যাঁ হ্যাঁ, তো এইরকম ক্ষেত্রে ভোট দেওয়া যাবে কিন্তু পার্টি করা যাবে না, সে ইসলামিক পার্টিও করা যাবে না, গায়ের ইসলামিক পার্টি, ইসলামিক পার্টি বল নামটা বলাই ভুল, ইসলামিক পার্টি বলাই ভুল, রাজনৈতিক এই গণতন্ত্রের কোনো পার্টি ইসলামিক পার্টি হতে পারে না, কথা বলছেন? জি হ্যাঁ। বাকি থাকলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা আর একটি কুফুরি। জি হ্যাঁ, জুলুমাতুম আদহা ফাওকাবাজ, হ্যাঁ কোনো জায়গায় একটু অন্ধকার, কোনো জায়গায় মেলা অন্ধকার, কিন্তু সবগুলি অন্ধকার, বোঝা গেছে? এখানে লাইট বন্ধ করে দিল অন্ধকার, রাস্তা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর পানিতে ডুব দিল অন্ধকার, কথা বোঝা গেছে না? কয়েক রকম, দিনে পানিতে ডুব দিল অন্ধকার, রাতে পানিতে যে ডুব দেন তো অন্ধকারের উপর অন্ধকার, কথা ঠিক না? জুলুমাতুম বাদা ফক, ওই রকম হচ্ছে অবস্থা। সুতরাং আপনি কি বরণ করতে চাইছেন যে এইটা যাক আর আর একটা থাক? কোনোটাই চাই না আমরা, ব্যাস যারা সহি আকিদার লোক হবে তারা এইসব কুফরির কোনোটাই চাইবে না, আমাদের এইটার উপর মায়া নেই আর এটার সাথে কোনো শত্রুতা নেই। জি হ্যাঁ, শত্রুতা সবগুলির সাথে আছে, ফাতাজালিল ফেরাকা কুল্লা, সবগুলিকে বর্জন করো, সবগুলিকে বর্জন করো। আর যদি মহব্বত থাকে, না রে ভাই এটা যাক এটা আসুক এটা আমাদের জন্য ভালো, তাহলে আপনি সালাফি না, আপনি খালাফি, সালাফি না, ভালো করে শুনলেন।